এই মানব জীবন যখন যখন ব্যথাময় হয়, পরিবর্তন কখন হবে? তার জীবনে যদি দুঃখের সময় কোনো সাধু দর্শন হয়, কোনো সন্ত, কোনো মহাত্মার সংযোগ হয়, যোগাযোগ হয়। আত্মদেবের ক্ষেত্রেও তাই হল, সাধু দর্শন হয়ে গেল। সাধু কি দিল? ফল, তার সাধনের ফল, তার ভজনের ফল, তার কৃত কর্মের ফল। আমরা দুঃখী কেন? আমরা আমাদের কর্ম ফলে দুঃখী, কিন্তু যিনি সাধু, যিনি মহাত্মা, যিনি সন্ত, তিনি কি করে? নিজের ভজন, নিজের সাধন জগৎকে দিতে থাকে। যে আমার ভজন আমি জগৎকে দিলাম, জগৎ যেন সুখী হয়। ফল নিয়ে এসেছে বাড়িতে, বাড়িতে এসে স্ত্রী ছিল কে? ধুন্দলি, ধুন্দলা। এখানে একটা কথা বোঝা লাগবে, যদি সকালবেলা বা দুপুরবেলা প্রচন্ড কোরা হয়, ধুন্দলা হয়, আগের কিছু দেখা যায়? আগের কিছু দেখা যায় না। তাই যাদের ভিতরটা ধুন্দলা, ধুন্দলি, তারা আগের দিশা দেখতে পায় না। তাই জ্ঞান যাদের ধুন্দলা, তারা আগে বাড়তে পারে না, কারণ আগের রাস্তা, আগের দিশা সে দেখতেই পাচ্ছে না, তাই সে আগে বাড়তে পারছে না। সাধুর সাধন বচনের ফল স্বামী স্ত্রীকে এনে দিল। একটু বোঝা লাগবে মায়েরা, তোমরা যারা আজকের এখানে বসে আছো, সংসার সুখী কিন্তু পুরুষের জন্য হয় না। কাদের জন্য হয়? একটা প্রবাদ আছে বাংলায়, প্রবাদটা হলো, সংসার সুখী হয় রমণীর গুণে। এরকম কিন্তু কোথায় লেখা নেই, সংসার সুখী হয় পুরুষের গুণে। কি লেখা আছে? সংসার সুখী হয় রমণীর গুণে। র মানে অরিজিনাল, আসল, আর মণি মানে সাত রাজার ধন এক মণি, মানিক, অরিজিনাল, আসল মণি যদি সংসারে তুমি নিয়ে এসো, তোমার সৌভাগ্যে যদি হয় যে আমি ভালো মণি আমি পেয়েছি, তাহলে তো সংসার সুখী হবে। আর কপালে যদি খারাপ মণি জুটে যায়, তাহলে সংসার দুঃখী হবে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কিন্তু নারী নয়, এর জন্য দায়ী পুরুষ। সংসার সুখী বা দুঃখী হওয়ার পিছনে হাত যেমন নারীর, রমণীর, ওই রমণী পুরুষের ভালো হবে না খারাপ হবে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী পুরুষ। কেন দায়ী? কেন কি? ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র, তপে রাজা। তুমি ভাগ্য ভালো করনি আর ভালো বউ দেবে বললে হবে? আগে তোমার ভাগ্য ভালো হতে হবে, তবে তোমার কপালে ভালো বউ হবে। অনেকের কপালে আবার ভাগ্য ভালো নয় কিন্তু ভালো বউ মিলে গেছে, কিন্তু হয় কি, সে ভালো বউ রাখতে পারে না।
কোনো না কোনো কারণে সেই স্বামী স্ত্রীর বিভেদ হবে। কেন বিভেদ হবে? এটা একটা যোজনা, কারণ ওর ভাগ্যে অত ভালো মেয়ে প্রয়োজন না, তাই বিচ্ছে। ফল এনে দিয়েছে অর্ধাঙ্গিনীর কাছে, বললে শোনো একটা মহাত্মার সঙ্গে দর্শন হয়ে গেল, এই ফল কেটে বেটে তুমি খাও, তোমার গর্ভে সুসন্তানের জন্ম হবে। আজকের যেসব প্রসঙ্গ আমরা চর্চা করছি, এর এক একটা কর্নার যদি চর্চা করা হয় তো মাসের পর মাস লেগে যাবে, কিন্তু ফুরাবে না। তবু প্রসঙ্গ আমি যতটা পাচ্ছি অতটা চর্চা করছি, বাকিটা যদি কারোর বিস্তার আলোচনার শোনার ইচ্ছা হয় সেই সেই জায়গাগুলো নোট করে রাখুন, ইয়াদ করে রাখুন, আর স্ব গুরুর থেকে যে যার গুরুকে গুরুর কাছে বসে গুরুকে জিজ্ঞাসা করবেন যে কোনো একটা পাঠে শুনলাম এই বিষয়, এই বিষয়টা আমি বুঝতে পারিনি, একটু কাইন্ডলি আমাকে বুঝিয়ে দিন। একমাত্র গুরুই এর তোড় বের করতে পারে, ক্লিয়ারলি বলতে পারে, বাকি আর কেউ বলতে পারে না। কেমন চমৎকার দেখুন, ফল এনে দিয়েছে স্ত্রীকে, কিন্তু স্ত্রী ধুন্দলি, মনোপ্রবৃত্তি সন্তান নেওয়ার না। মনোপ্রবৃত্তি কি? এই সেদিনে বিয়ে হলো, এর মধ্যে পুত্র সন্তান নিয়ে নেব, কদিন ঘুরি খাই দাই বেড়াই, পুত্র সন্তান নিলে আর কোথায় যেতে পারবো? এই সোচ বিচার যারা রাখে তারা ধুন্দলি, আগের দৃশ্য তাদের কাছে সাদৃশ্য হয় না। ব্যাস, ফল নিয়ে করেছে কি, গোয়াল ঘরে যেখানে গরু থাকে সেই গোয়াল ঘরের সামনে খড়কুটো ঢিপ দিয়ে রাখা আছে গরুর খাওয়ানোর জন্যে, তার ভিতরে গুঁজে রেখে দিয়েছে, ফলটা তো খেলাম না কিন্তু ফলটা আমি লুকিয়ে রেখে দিলাম। আমাদের কর্মফল আমরা লুকাতে পারি, কিন্তু কোনো সাধু কোনো বাবাজির কর্মফলকে কেউ লুকাতে পারে না। প্রেম সে বলো রাধারানী জিও কি কর্মফল, নিজের কর্মফল অনেক কারণে আমরা লুকাতে পারি, কিন্তু কোনো বাবাজির কর্মফল কোনো সাধু সন্ত মহাত্মার কর্মফল কেউ লুকাতে পারে না। মহাত্মার কর্মফল উদ্দেশ্য সাধন করে, খড়কুটোর ভিতরে লুকিয়ে রেখেছে। আর ওদিকে ওই খড়ের ঢিপ থেকে খড় টেনে বের করে গরুকে দেওয়া হয়, কোন সময় ওই খড়কুটোর সঙ্গে ওই যে সাধুর কর্মফল গোয়াল ঘরের গোমাতা খেয়ে ফেলছে। সাধুর কর্মফল এ তো বিফল যাওয়ার নয়, গোমাতা সেই সাধুর ভজন, সেই সাধুর সাধনা, তার গর্ভে ধীরে 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 বৃদ্ধি হচ্ছে। আর ওদিকে ধুন্দলি, পেটের ভিতরে কাপড় টাপড় ঢুকিয়ে দিয়ে দিনকা দিন নাটক করছে যে সে মা হতে চলেছে। নাটক কারা করে সংসারে? কারা নাটক করে? বউরাই তো নাটক করে,
শাশুড়ি তো নাটক করে, সংসার একটা মঞ্চ। অনেক শাশুড়ির আফসোস আছে আমার কাছে, করে আফসোস করে, বাবা এমন একটা বৌমা পেয়েছি। নাটক ওই জানে, কত নাটক যে জানে, সকাল হলেই ঘুম থেকে উঠলেই বৌমার নাটক শুরু। আমার এ বৌমা কি কখনো ভালো হবে না? কাদের বাড়ির বৌমা নাটক করে জানেন কি? বৌমারা নাটক এমনি এমনি করে না, নাটক করার পিছনে কারণ আছে। বলবো কি? বলে দেবো? বলো, হ্যাঁ হু না একটা বলবে তো? যারা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য হিরোইন খুঁজছে, সিনেমার নায়িকার মতো দেখতে হবে। তাই হিরোইন যদি সংসারে নিয়ে আসে কেউ, হিরোইনের কাজ কি? নাটক করা। সংসারে হিরোইন আসলেই তো নাটক করবে। ও নাটক করছে কেন? যে দেখে এনেছে সে হিরোইন খুঁজে এনেছে। ও যদি হিরোইন না খুঁজে বৌমা খুঁজে নিয়ে আসত, তো ওই বৌমা সংসারে কখনো নাটক করত না। প্রেম সে বলো হরি বল। এর জন্য হামেশা একটা কথা ধ্যান রাখা লাগবে, হিরোইন পর্দায় ভালো, সংসারে ভালো না। সংসারে কি দরকার? বউ মা। স্বামীর কাছে সে বউ হবে, আর আত্মীয় বন্ধু বান্ধবের কাছে সে মা হবে। শ্বশুরের কাছে মা হবে, শাশুড়ির কাছে মা হবে, ভাসুরের কাছে মা হবে, গ্রামের স্বজনদের কাছে সে মা হবে, আর তার স্বামীর কাছে সে বউ হবে। যত দিন যাচ্ছে পাল্টাতে পাল্টাতে আমরা ভয়ঙ্কর রাস্তায় চলে আসছি। ভালোগুলো আমরা বাদ দিচ্ছি আর খারাপ সংস্কারগুলো আমরা নিচ্ছি। আমাদের জীবনে যেসব ভালো সংস্কার ছিল সেগুলো আমরা ভুলে গেছি। বাড়িতে কেউ আসলে আগে বাপ ঠাকুরদারা কি করত? ঘটিতে করে পা ধোয়ার জল দিত। এই ছুটে যা, তোর দাদা এসছে, পা ধোয়ার জল নিয়ে আয়, আগে বসার আসন দে। আস্তে আস্তে সেই পা ধোয়ার জল বন্ধ হয়ে গেল। এখন আর পা ধোয়ার কোনো প্রশ্নই নেই, কোনো প্রসঙ্গই নেই। কেন? দোষ কাদের? দোষ আমাদের। শুধু এই নয়, একটা সময় ছিল আর এখন একটা সময় চলছে, আর আগামী দিন একটা সময় আসবে, সেই সময়টা বড় ভয়ঙ্কর। এখন যেটা দেখছো এটা তো অনেক ভালো, আগামী দিন আসছে বড় ভয়ঙ্কর। একটু লক্ষ্য করো। শুধু আমরা রীতি রিয়াজ সম্পর্ক বানাই, বৌমারা বিয়ে হয়ে আসার পর ভাসুরকে কি বলে? যারা মডার্ন বৌমা, ভাসুরকে দাদা বলে ডাকে। দাদা ভাসুর ওটা পুরনো, ও বলবো না, দাদা বলে ডাকবো। তোমরা যদি দাদা বলা বৌমা পাঠে বসে পাঠ শোনো, একটু মন দিয়ে শুনবে কথাগুলো, শোনার দরকার। ভাসুরকে কি বলছো? দাদা। দেওর মানে ছোট ভাই। তাহলে ভাসুর যদি দাদা হয়, দেওর মানে যদি ছোট ভাই হয়, ভাই যার সঙ্গে রাত কাটাচ্ছ ওকে, ও বড় ভাই না মেজো ভাই? এটা সম্পর্ক নয়, ভাসুর দাদা নয়, ভাসুর ঠাকুর হয়, ঠাকুর। এই রীতি রেওয়াজগুলো আমরা ভুলে গেছি। জিজ্ঞাসা করবেন তৎকালীন সময়ে দিদিমা ঠাম্মাদের, এখনো যারা বেঁচে আছে, ভাসুরের মুখ দেখা নিষেধ ছিল। কেন? না ঠাকুর, উনি ঠাকুর, ওনার মুখ দেখার অধিকার আমার নেই, আমি ওনার পা দেখব, চরণ দেখব। এর জন্যে ঢেকে রাখতেন। দেওরকে দেওর ঠাকুর, দেওর ভাই নয়।
সেই ঠাকুরের সঙ্গে যেদিন আমাদের মাঝখান থেকে লাজ শরমের ঘোমটা উঠে গেল, ঠাকুরকে যেদিন আমরা দাদা মনে করলাম, ঠাকুরকে যেদিন আমরা ভাই বলে মনে করলাম, আমাদের ভেতরে ব্যভিচার কুয়াচার নোংরা প্রবৃত্তি সংসারে চলে আসলো। সুয়াচার কালচারগুলো আমরা ভুলে গেলাম আর কুয়াচার কালচারগুলো আমরা আমাদের জীবনে নিয়ে নিলাম, এটা কদাচ ভোলা উচিত না। যারা নাটক করে ধুঁতলি পেটের মধ্যে ছেঁড়া ঘোড়া কাপড় ঢুকিয়ে দিয়ে নাটক করছে, আমি অন্তঃসত্ত্বা, আমি মা হব, বাবা গো গেলাম গো, কোমরে পিঠে ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারছি না, আমাকে বাপের বাড়িতে রেখে এসো, আমাকে বাপের বাড়িতে রেখে এসো, আমাকে বাপের বাড়িতে রেখে এসো। ব্যাস আত্মদেব দেখলেন, তাই তো, আমার বাড়িতে দেখাশুনো করার কেউ নেই, একে বাপের বাড়িতে রেখে আসা হোক। বাপের বাড়িতে রেখে আসলেন, কিন্তু নিয়তি কপালের লেখা তো খণ্ডন করা যাবে না, যতই পেঁয়াজ চালাও যতই দিমাগ চালাও সুতো কিন্তু তার হাত, ঘুড়ি যত উড়ুক না কেন লাটাই কিন্তু তার হাতে। আজকের আত্মদেব ধুন্দলিকে নিয়ে বাপের ঘরে রেখে এসেছে, বাপের ঘরে যখনই রেখে এসেছে, এ তো এবার খুশি বাপের ঘরে গিয়ে পেটের সেই নাটক টাটক গুলো করা লাগছে না। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মেয়ে খবর কি, বলে তোমার জামাই খুব বোকা, অত চালাক না, এই জগৎটা কি জানো, সৎ মানুষকে মানুষ বোকা ভাবে, পৃথিবীতে যে সৎ হয় তাকে মানুষ ভাবে ও খুব বোকা, আর যে অসৎ মানুষ মানুষ তাকে ভাবে সে খুব চালাক। অসৎ হওয়াটা কোনো ব্যাপার না, যে কোনো মানুষ এক সেকেন্ডে অসৎ হতে পারে, কিন্তু সৎ হতে গেলে জন্ম জন্মান্তরের চেষ্টা প্রয়াস থাকা লাগে। যারা চালাকি করে মন দিয়ে শোনো, যত জীবনে করবে চালাকি, শেষের দিনে গিয়ে বুঝবে জ্বালা কি। চালাকি করার যে কত জ্বালা, যখন কেউ চালাকি করে সে কিন্তু জানে না, চালাকি করতে 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 যখন বিছানায় শুয়ে পড়ে তখন গিয়ে সে বুঝতে পারে, ঠাকুর গো এই চালাকিগুলো যদি না করতাম আমি বোধহয় জীবনে সুখী হতাম। মা বলছে, বেশ করেছিস, এখন বাচ্চা নিস নি, এই কি বাচ্চা নেওয়ার বয়স, কিছুদিন যা খা ধর দেখ, তারপরে তো বাচ্চা নেওয়া, বাচ্চা নিলেই বাচ্চা নেওয়া হয়ে গেল। একটা বিবাহিত মেয়ের তার সংসার কে নষ্ট করে জানেন? আমি প্রথমেই বলেছি আজকের যে বিষয়গুলো চর্চা হবে বড় নিগুড় বিষয়, আত্মদেবের কথা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজকের যে চর্চা প্রসঙ্গের বিষয় এগুলো অবশ্যই শোনার দরকার, একটা সংসারিক মানুষের গার্হস্থ্য মানুষের অবশ্যই জানার দরকার। একটা ভরা খুশি সংসার কে নষ্ট করে, মেয়ের মা আর মেয়ের দিদি আর বোনেরা, মন দিয়ে শুনে না, বিয়ের পরে তার মেয়ে থাকে না, অন্যজনার বৌমা হয়ে যায়, এর জন্য অন্যজনার বাড়ির বউকে কখনো পরামর্শ দেওয়া উচিত না। ভাই আপনা ঘর সম্ভালো, আগর সলাহ করনা হ্যাঁ পরামর্শ দেনা হ্যাঁ তো আপকে ঘর মে হ্যাঁ না বহু, উনকো দো, বেটি কো কিউ দে রহি হো, জিতনা পরামর্শ দোগি
उतना बिगड़ेगा उसका संसार। इसीलिए जिसको पराया घर दे दिया, दान कर दिया, उसको परामर्श मत दो। पर हां, अगर वो दुख जताए तो हृदय में आश्रय जरूर दो, पर परामर्श मत दो। যত পরামর্শ দেবে নিজের মেয়েকে, ওর সংসার ক্ষতি হবে, মেয়ে মনে করবে আমার স্বামীর আমার দেখার দরকার নেই, আমার ভাসুর শ্বশুরের দেখার দরকার নেই, আমার মা আছে, আমার বাবা আছে, ওরাই আমার দেখবে। ভাই, ওরা যদি তোমার দেখার হতো তোমাকে বিয়ে দিল কেন? কেন বিয়ে দিল? ওরা তোমার তো বাড়িতে রেখে দিতে পারতো, পারতো না? বিয়ে কেন দিল? ওরা তোমাকে দেখবে না বলে, যারা দেখবে এই জন্যই তোমাকে তুলে দিল অন্যের হাতে। বাবা মা সব কিছু দিতে পারে, কিন্তু যেটা বাবা মা দিতে পারে না, সে কারণে মেয়েকে পরের হাতে দান করে দেওয়া। কি চমৎকার বিষয়! মা বলছে, এখন বাচ্চা নিশ্চয় ঠিক করেছিস, কয়েকদিন পরে দিদি এসছে, দিদি এসে বোনকে বলছে একটা সমস্যায় পড়েছে। কি সমস্যা জানিস? আমি মা হতে চলেছি, কিন্তু এই বাচ্চাটা আমি নেব না, আমি যে কি করব আমি ভেবে পাচ্ছি না। পরিবার অন্ধকারের মধ্যে ডুবে আছে, মা ডুবে আছে অন্ধকারের মধ্যে, দিদি ডুবে আছে অন্ধকারের মধ্যে, বোন ডুবে আছে অন্ধকারের মধ্যে। দিদি বলছে, জানিস রে বোন, এই বাচ্চাটা আমি নেবো না, কি করি বলতো, আমার জীবনে একটা সমস্যা এসে গেছে। ধন্দলি বলছে, দিদি একটা উপায় আছে। উপায়টা কি? না, আমার স্বামী বাচ্চা নিতে চায়, আমি বাচ্চা নিতে চাই না। আর তোর স্বামী বাচ্চা নিতে চায় কিন্তু তুই নিতে চাস না, তুই অন্তঃসত্ত্বা, তোর গর্ভে বাচ্চা চলে এসেছে, আমার গর্ভে আসেনি। এক কাজ কর, ওই বাচ্চাটা হলে তুই আমাকে দিয়ে দি, তাহলে আমার স্বামী বুঝতে পারবে না। হ্যাঁ, তুই আর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাস না, আমিও যাব না শ্বশুর বাড়িতে, যতদিন তোর বাচ্চা না হচ্ছে, তোর বাচ্চা যতদিন আমি কোলে না পাচ্ছি। চমৎকার বিষয়! হায় হায় হায়! দিদি বলল, বেশ তাহলে তুই রাস্তা বের করে দিয়েছিস। বেশ কিছুদিন গেল, যাওয়ার পর ওই পুত্র সন্তানটা কোলে পেয়ে ধুন্দকি ধুন্দলি খবর দিল, লোক পাঠালো স্বামীর কাছে, কি আমি মা হয়েছি। পুত্র সন্তানের মুখ দেখে কার না খুশি হয়! ওদিকে আত্মদেব তাড়াতাড়ি করে ছুটে আসছে, কি না, এতদিন পরে আমার দুর্নাম আমার কপাল থেকে মুছে গেল, আর আমি আমার পুত্র সন্তানের মুখ দেখব। রাস্তায় আসছে, আর ঠাকুরজিকে বিনতি মিন্নত প্রার্থনা করছে, প্রভু গো আমার তুমি শুনেছো, শুনেছ মনের প্রার্থনা আমার, তুমি শুনেছ, শুনেছ মনের প্রার্থনা আমার, কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই।
বলে তুমি কে বলে তুমি বলে তুমি বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি তুমি আছো আজ প্রমাণ দিলে তুমি আছো আজ প্রমাণ দিতে তুমি আছো আজ প্রমাণ দিলে তুমি যে বড় সে কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি সবাই তো বোঝে না যে বোঝে সে তোমাকে বলে না যে বোঝে সে তোমাকে বলে না তুমি ছাড়া বলো এ জগৎ সোনা তুমি ছাড়া বলো এ জগৎ সোনা তুমি ছাড়া কিছু সে তুমি আছো তবু তুমি বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি গাছেতে ফল তুমি তো দিয়েছো গাছেতে ফুল তুমি তো ফুটিয়েছো কোকিলের কণ্ঠে দিয়েছো সুর কোকিলের কণ্ঠে দিয়েছো সুর তুমি প্রভু কত সুমধুর কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি কে বলে তুমি Thank you.
মুখের হাসি তোমার অবদান, চোখের জল প্রভু তোমার অবদান, মুখের হাসি তোমার অবদান, চোখের জল প্রভু তোমার অবদান। তাই তো ভক্তে বলে গো ভগবান, তাই তো ভক্তে বলে গো ভগবান, তুমি যে কৃপাময় হয়েছো। কে বলে তুমি, 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 দয়া Oh,